যারা বিবাহিত, দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিশয্যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে, এই কিসিং এর কারণে এবং হাগিং এর কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না। কিন্তু আমরা সাজেস্ট করব যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি, কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন, এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরও এক্সাইটেড হয়ে যেতে পারেন, হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার, আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টারকোর্সে গেলেন, আপনি একটা হারাম কাজ করে ফেলেন। এবং আগেই আমরা এই ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না, কাফফারাও দেওয়া লাগবে, এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাবিপদে তখন আপনি পড়ে যাবেন। এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি। তারপরেও কেউ যদি ভালোবাসার আতিশয্যে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান, এতে কিন্তু আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। এর দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী, তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সাঈম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে দিনের বেলায় আমাকে চুমু দিতেন, ওয়ায়ুবাশিরু ওয়া হুয়া সাঈম, এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন, আগলে রাখতেন রোজা রাখা অবস্থায়। তো এটাই প্রমাণ করে যে চুমু দিলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে, কিস করলে বা হাগ করলে, এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না। তবে আমরা এটাকে সাজেস্ট করি না, যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যেতে পারেন। তবে কারো যদি নিজের ওরকম কন্ট্রোল থাকে, তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়েট ড্রিম, যেটাকে আরবিতে বলে আল ইহতিলাম, বাংলায় অর্থ দাঁড়াবে স্বপ্নদোষ। অর্থাৎ রমাদানে দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন, এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে, দেহ থেকে বীর্যপাত হয়েছে। তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ঘুমিয়েছিলেন। আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কালাম আন সালাসা আনি না ইমি হাত্তা ইয়াস্তাইফিদা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয়। তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি, ফলে এই যে আপনার সিমেন আউট হলো, এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে, আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয়, আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। স্বপ্নদোষের কারণে রমাদানে দিনের বেলায় স্বপ্নদোষ হলে, যেটাকে ওয়েট ড্রিম বলে, এতে আপনার রোজা ভাঙবে না। 4 নম্বর হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, রমাদানে রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কি না, কি মনে হয় আপনাদের, ব্লাড টেস্ট করা যাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয়, সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয়। এতে রোজাদারের দেহে কোনো প্রভাবও পড়ে না, কোনো দুর্বলতাও আসে না, ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে অনিচ্ছাকৃত যদি কেউ বমি করে, তাহলে রোজা ভাঙবে না। কী কী কাজ করলে রোজা ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইচ্ছা করে রোজা অবস্থায় যদি কেউ বমি করে, তাহলে তার রোজা ভেঙে যায়। তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অনিচ্ছাকৃত যদি কারো বমি আসে, এবং ওই হাদিসটা আমরা উল্লেখ করেছি যে অনিচ্ছাকৃত যদি কেউ ভমিটিং করে ফেলে, তাহলে কিন্তু ওই ভমিটিংয়ের কারণে তার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। 6 নম্বরে হচ্ছে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে অনেকের, এতে রোজা ভাঙবে কি না? এতে যেহেতু অল্প রক্ত, এটা কোনো প্রভাব ফেলে না দেহে, এতে করে ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। রমজান মাসে অনেকের দাঁত ফেলা লাগতে পারে, রিমুভিং টুথ ডিউরিং রমাদান। তো যদি কারো দাঁত পড়ে যায় বা দাঁত ফেলতে হয়, দাঁত ফেলার কারণে যে সামান্য ব্লিডিং হয়, এতে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না। 8 নম্বর হচ্ছে ইনজেকশন। অনেকে এই প্রশ্নটা আমাদের করে থাকেন যে রমাদান মাসে ইনজেকশন পুশ করা যায় কিনা। জি, এটার উত্তর হচ্ছে রমাদানে আপনি ইনজেকশন পুশ করতে পারবেন, যদি সেই ইনজেকশনটা সিম্পল পেইন কিলার ইঞ্জেকশন হয়, ব্যথানাশক ইঞ্জেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন হয়, এই জাতীয় কোনো মেডিকেশন বা ভ্যাকসিন জাতীয় ইঞ্জেকশন হলে সেটা আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কিন্তু ওই ইঞ্জেকশন যদি স্বাভাবিক ইঞ্জেকশন না হয়ে কোনো এনার্জেটিক ইঞ্জেকশন হয়, যেটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে অথবা যেটার মধ্যে নিউট্রিশিয়াস, যেটা নিউট্রিশন ভ্যালু আছে, পুষ্টিগুণ সম্পন্ন ইঞ্জেকশন, এখন এমনও অনেক ফুড সাপ্লিমেন্টারি ভ্যাকসিন বা ইঞ্জেকশন আবিষ্কার হয়েছে যেটা আপনার দেহে পুশ করলে 3 দিন 4 দিন আপনার ক্ষুধা লাগবে না, পুষ্টি শূন্যতায় ভুগবেন না, এটা এত এনার্জেটিক ইঞ্জেকশন। এই জাতীয় ইঞ্জেকশন দিলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে,
কারণ তখন আপনি ইনডাইরেক্টলি সেই আল আকল ওয়া শুরব, আমরা শুরুতে যেটা বলেছি খাওয়া এবং পান করা, অর্থাৎ পানাহার, সেটাই আপনি করছেন। আপনি সরাসরি হয়তো মুখ দিয়ে, খাদ্যনালি দিয়ে আপনার পাকস্থলী বা স্টোমাকে খাবার পাঠাচ্ছেন না, কিন্তু ইনডাইরেক্টলি এনার্জেটিক বা ফুড সাপ্লিমেন্টারি কিংবা নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইঞ্জেকশন পুশ করে কিন্তু এই খাবার বা পানীয়ের কাজই আপনি আপনারা করছেন। তো এই জাতীয় ইঞ্জেকশন হলে রোজা ভেঙে যাবে, কিন্তু এমনি সিম্পলি কোনো ভ্যাকসিন, পেইন কিলার ইঞ্জেকশন, এই জাতীয় সাধারণ ইঞ্জেকশন ইনশাল্লাহ রোজা ভাঙবে না।